কিছুদিন আগে রংপুর চুরিপট্টিতে গিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে 91,000 ভিউ আর 270 জন মানুষ কমেন্ট করেছেন। সেই কমেন্টগুলোর মধ্যে ভাইরে ভাই আপনারা আমাকে যা না তা বলেছেন, আমি নাকি কিছুই জানি না এই মার্কেট সম্পর্কে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমাতুজ জোহরা, ফাতেমা রানি ফেসবুক পেজ থেকে। তো আজকে জানা অজানা সব তথ্য দেওয়ার জন্য চলে আসছি রংপুর চুরিপট্টি মার্কেটে। কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে আপনারা আমাকে আর কি এত পরিমাণ বকাবকি করেছেন, আজেবাজে যা খুশি তা বলেছেন। আমি রংপুরের মেয়ে না, আমি কিছুই জানি না, আমি কেন বলেছি এখানে 10 টাকার জিনিস পাওয়া যায়, আসল কথা তা না। এই মার্কেট আলারা নাকি আপনাদের কাছে বেশি জিনিসের দাম চায়, দাম বেশি রাখে, আর আমার মামুর দোকান কিনা, মানে হাবি যাবি অনেক কিছু। আসল কথা সত্যি যেটা, সব মার্কেটেই কিন্তু দাম আপনার কাছে বেশিই চায়, তবে দামাদামি করে যদি নিতে পারেন 1,000 টাকার জিনিসও কিন্তু 200 টাকায় নেওয়া যায়। ঠিক সেই রকমই হচ্ছে আমাদের রংপুর চুরিপট্টি। এই যে এখানে কি সুন্দর চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রাইস কিন্তু ওনারা আমার কাছে 500, 550, 450 চাচ্ছে, তবে আমি যদি একটু দামাদামি করি আমি কিন্তু এই চুড়িগুলো মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাব। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন। আমি ঢাকা নিউ মার্কেট, গাউসিয়া মার্কেটও অনেক ঘুরেছি, সেখানেও শপিং করেছি। আমি সেই মার্কেটগুলোতেও দেখেছি যে সেখানে এক একটি জিনিসের দাম অনেক অনেক হাই চায়, তবে আমরা কিন্তু দামাদামি করে সেই হাই লেভেলের জিনিসটাকে একদম লো লেভেল থেকে কিনতে পারি। তো সেম সেই সব মার্কেটের মতোই আমাদের রংপুর চুরিপট্টি। এখানে জিনিসের দাম ওরা একটু বেশিই চায়, তবে আপনার তো দামাদামি করার সুযোগ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাথার যে ব্যান্ডগুলো, আমি কিন্তু রাইসা মনিকে এই ব্যান্ডটা পরাই, তো এই পুরো সেটটা ওরা 200 টাকা চায়, আপনি কিন্তু দামাদামি করে নিতে পারবেন। তাহলে মাত্র 200 টাকায় কত বড় একটা ব্যান্ডের সেট পেয়ে যাচ্ছেন। আর এই যে 10 টাকার হচ্ছে সিটি পিন আমি যে বলেছিলাম, আর এই যে 60 টাকার হচ্ছে মাথার ব্যান্ড, আর এই যে কানের জুলুসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি 100 টাকা থেকে 70 টাকা থেকে শুরু করে 200, 300 সব রেঞ্জের পেয়ে যাবেন। মালাগুলো সেম একই, মানে এখানে হচ্ছে তারা জিরো থেকে শুরু করে হিরো পর্যন্ত জিনিস রেখেছে, আর সেই অনেক আগ থেকে আমরা মাথার কাঁকড়া কিনি মাত্র 25 টাকায়, সেই 25 টাকার কাঁকড়াও কিন্তু এখনও পাওয়া যায়। আর এই যে মালা সেটটা দেখতে পাচ্ছেন, মাত্র 250 টাকা আমার কাছে চেয়েছে, তা আমি কি এটা দামাদামি করে 150 কিংবা 180 নিতে পারবো না বলুন? তাহলে কেন আমাকে এত কথা বলেছেন সেই ভিডিওতে? আমি তো আপনাদেরকে সুন্দর করে বলেছিলাম যে এই মার্কেটের জিনিসগুলো সস্তায় পাওয়া যায়, তবে দামাদামি করে নিতে হয়। তো যাই হোক, আজকে আমি খালামণিকে নিয়ে চলে আসছি, আমারও কিছু কেনাকাটার ছিল, একটা লিপস্টিক কিনবো। তো কালার শেড ম্যাচিং হচ্ছিল না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সেই লিপস্টিকের শেডটা বের করার চেষ্টা করছিলাম, আর সেই লিপস্টিকের শেডের দামটা ছিল মাত্র 100 টাকা। দাম চেয়েছিল 150 টাকা, আমি 100 টাকায় নিয়েছি। আরও যদি দামাদামি করা যেত আরও একটু কমে নেওয়া যেত। আর এই যে এখানে আংটিগুলো দেখতে পাচ্ছেন, এই আংটিগুলো 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আর কি, দেখুন কত সুন্দর। আমি কিন্তু নিউ মার্কেটও দেখেছি, মানে ঢাকা নিউ মার্কেট, সেই মার্কেটও কিন্তু এইরকমই রেঞ্জের আংটি সেল করে আর এইরকমই তারা দাম চেয়ে থাকে। তাহলে আমাদের রংপুর গুজরি মার্কেটের কেন এত দুর্নাম আপনারা করলেন? আমার ওই ভিডিওটা কিন্তু দেশের বাহির থেকে অনেকে দেখেছেন, রংপুরের বাহির থেকে অনেকে দেখেছেন, তবে রংপুরের মানুষই আমার ওই ভিডিওটাকে পচিয়ে ফেলেছে, গুজরি মার্কেট সম্পর্কে একদম নোংরা একটা ধারণা দিয়েছে। আসল কথা, গুজরি মার্কেটের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমার কাছে একদমই রিজনেবল মনে হয়, দাম অনেক চায়, আমরা দামাদামি করে নিতে পারবো। যেমন এই আংটিগুলো মাত্র 120 টাকা থেকে 100 টাকার মধ্যে, এই যে মালা সেটটা এই দোকানও আমার কাছে 250 টাকা চেয়েছিল, আর পুরো মার্কেটে কিন্তু আপনি প্রতিটা দোকানেই সেম কালেকশন পেয়ে যাবেন, প্রতিটা দোকানে কিন্তু আপনার দামাদামি করার বিশাল একটা সুযোগ রয়েছে, আর আপনারা কিন্তু হিউজ পরিমাণ, মানে অনেক বার্গেটিং করতে পারেন এখানে। তাও ভালোই লাগে যারা বার্গেনিং করে জিনিস কিনতে পারে। তো এই ছিল আমার ওভারঅল আজকের মতো ভিডিও, আশা করবো আপনাদের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আল্লাহ হাফেজ।